খিলাফতে রাশিদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকা মুসলিম খিলাফত। এটা ছিল ইসলামের প্রথম খিলাফত, যা 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মহানবীর প্রথম 4 স্থলাভিষিক্ত খলিফার দ্বারা শাসিত হয়েছিল। সুন্নি ইসলামে এই খলিফাদের একত্রে খুলাফায়ে রাশিদুন বা ন্যায়নিষ্ঠ খলিফাগণ হিসাবে অভিহিত করা হয়। শিয়া ইসলামে এই পরিভাষাটি ব্যবহার হয় না, কেননা শিয়া মুসলমানরা প্রথম 3 খলিফার শাসনকে ন্যায্য বলে গণ্য করে না। 632 থেকে 634 খ্রিস্টাব্দ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার দায়িত্ব পালন করেন। দ্বিতীয় খলিফা হিসেবে 634 থেকে 644 সাল পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তৃতীয় খলিফা হিসেবে 644 থেকে 656 সাল পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চতুর্থ এবং সর্বশেষ খলিফা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 থেকে 661 সাল পর্যন্ত ছিলেন। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত হন। তবে 6-7 মাস শাসন কার্য পরিচালনার পর ফিতনা ফ্যাসাদ অবসানের লক্ষ্যে তিনি শর্ত সাপেক্ষে ক্ষমতাভার মুয়াবিয়ার নিকট হস্তান্তর করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগের পর মুয়াবিয়ার মাধ্যমে খিলাফত রাজতন্ত্রে পরিণত হয়।